এত ওর নদীর পানি গায়ে লাগা আছে, ওর ওর সাঁতরিয়েছে, ওর ফ্যামিলি, ওর দেখা, ওর অবজারভেশন, আরণ্যকের মতো এরকম একটি দলে মামুন রশিদের ছোঁয়া পাওয়া সহ আন্তর্জাতিক শিল্পীদের সাথে মিশে ও খুব কালেকটিভ একটা অভিনেতা। এবং কপাল, মানে ওর যে, ওর যে সৌভাগ্যের কপাল, ওর বাবা মার আশীর্বাদ, উপরওয়ালার আশীর্বাদ, ব্লেসিংস, এটা সাংঘাতিক রকম। নাহলে একজন অভিনেতার এক জীবনে এতগুলো ভালো ছবি করা সম্ভব না। হুমায়ুন ফরিদির এতগুলো ভালো ছবি আছে কিনা আপনি দেখেন না, বললাম তো উনি তো ইনস্টিটিউশন, সেই জন্য বলছি আমি। মোশারফ করিম হচ্ছে কি, বেসিক সেন্স সম্পন্ন অভিনেতা, যার অভিনয় এক সেকেন্ড পরে কি ঘটবে সেটা বলতে পারবে না, কেউ কোনো রকম গেজ করা যায় না এর পরের ঘটনাটা সে কী ঘটাবে, এর পরেতে কোন দিকে তাকাবে।